গাজীপুর কুমিল্লা ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় জন নিহত হয়েছে আহত জন এর মধ্যে গাজীপুরের শ্রীপুরে হয়েছেন ট্রেনের সাথে বাসের সংঘর্ষে তিন গার্মেন্টস শ্রমিক সহ পাঁচজন কুমিল্লার ইলিয়টগঞ্জে প্রাইভেট কারের খাদে পড়ে স্বামী স্ত্রী সহ তিনজন এবং টাঙ্গাইলের কালিহাতিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয় রিপোর্ট করছেন প্রতিনিধিদের রোববার সকালে গাজীপুরে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয় এতে মারা যান পাঁচজন এ ঘটনায় কমপক্ষে পনেরো জন আহত হন শ্রীপুর রেল স্টেশনের মাস্টার হারুন রশিদ জানান সকাল সাড়ে সাতটার দিকে শ্রীপুরের মাইচপাড়া রেলক্রসিংয়ে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেসের সাথে মাওনা এলাকার জামান ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিক বহনকারী বাসের সংঘর্ষ হয় দুর্ঘটনার পরপরই বাসে থাকা তিন শ্রমিক ও ট্রেনের এক যাত্রী নিহত হন বাসের চালককে চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে আনা হলে সেখানে মারা যান তিনি আহতরা গাজীপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতদের পরিবার প্রতি বিশ হাজার ও আহতদের চিকিৎসার জন্য দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এদিকে সকালে কুমিল্লার ইলিয়টগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন নিহতরা হলেন ফেন্নি জেলার ভূমি সহকারী কর্মকর্তা গিয়াসুদ্দিন মাহমুদ ফরাজি তার স্ত্রী জাহানার আক্তার এবং শালিকা সালমা আক্তার প্রত্যক্ষদর্শীরা জানান বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেট কারটির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায় অন্যদিকে টাঙ্গাইলের কালীহাতিতে হানি পরিবহনের যাত্রীবাহী বাস ও বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত হন আহত হন পনেরো জন ভোরে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে রুখসানা ইফা এটিএন বাংলা